সুরে সাজে কেউ কপুত কপুতি যৌবনে করে প্রেম যুবক যুবতী বৃদ্ধ বয়সে কারো হয় বিমিরতি প্রেমের পেখম মেলে তাকাই দো চোখ তোলে আমাদের নানা ভাই আমাদের নানা ভাই আমাদের নানা ভাই আমাদের নানা ভাই দুনিয়া প্রেমের বাজার সকলের প্রেম চাই দুনিয়া প্রেমের বাজার সকলের প্রেম চাই বরিশালের যে বিয়া তার কি হয়েছে মানে কিরাম জানি করতেছে গড্ডপ মূর্খ অশিক্ষিত লোক তো হাতের ফাঁস টাং বলতো সবসময় সম্মান হয় না বুঝছেন না ওয়ার্ক করছে মানে কাজ করছে কি কাজ করেছে লোকটার থেকে সাবধান থাকবেন বরিশালের লোক ওদেরকে আমি বিশ্বাস করি না মুহ বলে একটা ভিতরে থাকে আরেকটা কেমন ডুলে কথা বলবো কলজেটার মধ্যে পুরিয়া খা খাই দিতেছে আপনি তাড়াতাড়ি বড় জানতাম নিয়ে আইতাছে আপনি মনে করেন যে টিনের সালের নিচে থাকলে আপনার সোনার অঙ্গ পুজা দিতে পারে একটু আগে আপনি আমার দিকে চাচ্ছিলেন না তাও তো কথা করছিলেন এখন কথাও করছেন না কি হয়েছে কিন্তু আমি না দিলেও পারলাম না না দিলে হয়তো আপনাদের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আচ্ছা বিআইন আমি যে আপনাকে বলেছিলাম যে বিআই সাহেব রে বলবেন তাকে কসম দিয়া যেন তার দিকে না তাকায় সেটা কি দেন নাই ও সে তাহলে কসমের মর্যাদা দেয়নি সে তো শুধু তা কারণ না এখন বসে বসে সে কথাও বলতেছে দেখেন বিআইন আপনাদের সংসারটা টিকে থাকুক এটা আমি চাই একটা সংসার ভাঙ্গা দিয়ে কত বড় কষ্টের বিষয় সেটা আমি মানে মনে করেন যে হারে হারে বুঝতে পারি এটা সকলেই বুঝতে পারে তা আপনি এখন যেটা করবেন তারে কসম দিয়ে বলবেন শুধু তা কারণ নয় তার সাথে কথাও যেন না বলে আর বাকিটা তো আমি আছি আমি নিজে দেখব আমি ব্যবস্থা করব ঠিক আছে বিআই রাখি তাহলে টেনশন নেবেন না আমি তো আছি তবে উনাকে দেখে মনে হয় কি উনি একটা ক্ষুধার্ত বাঘ তো যাই হোক এগুলার জন্য ব্যর্থতা কার আপনার না তাহার আমি এটা বলে নিয়ে আলোচনা করতে চাই না আমি চাই যে ব্যাপারটা সুন্দর একটা সমাধান হোক আর আমি আছি আপনি শুধু তাকে একটা কসম দিয়ে দিলেন হ্যাঁ রাখি তাহলে কথা হবে আপনার কোনো প্রয়োজনে আমাকে এনি টাইম কল দিতে পারেন রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অহংকার বাবা অত সুজা বিন্যালা উঠেই বুঝে দাও কি বসো ডাক মানানোর সময় মানুষের ঘরে প্রবেশ করতে নাই এটা একটা অবৈধতার পর দায় পড়ে মুখের থেকে বাজে দুর্গন্ধ বের হয় এগুলো কখন করা যায় না দুর্গন্ধ বাইরে না তুমি যে মোর বেয়াই পরিচয় দিতেই মোর এখন লজ্জা লাগতে আছে যে তুমি মোর বেয়াই কোনটা আমি রাহক কি বলে এসেছো সেটা বলো এই তুমি তুমি
কেন কিসের পিন্নে তুমি আমার স্ত্রীকে তুমি সন্দেশলা কিসের পিন্নে আবার দিয়েছিলাম ফোন প্রয়োজনে ছাড়া তো আর মানুষ কাউকে ফোন দেবে না সুনির্দিষ্ট প্রয়োজনেই আমি ওই বিহান সাহেবকে ফোন দিয়েছিলাম কেন এই তুমি এই তুমি বলে না না তুমি বল নাম্বার পাইছো কোথায় তুমি আমার স্ত্রী কোথায় নাম্বার পাইছো তাকে ফোন দিলাম সমস্যা হলো কি ওই বারংবার যখন তোমাকে ফোন দিয়ে খুঁজে পাচ্ছিল না ফোনও তোমার সাথে ছিল না ওই আমি ফোনটা ধরার পর বললো যে বিআই সাহেব আপনার ওই বিআইন তো শরীর ভালো না পশ্চাৎ দেশে প্রবলেম আছে নাকি পাইলসে প্রবলেম একটু পরপর তার খোঁজ খবর নিতে হয় যদি কখনো মনে করেন যে তাকে ফোনে না পেয়ে আপনার ফোনে আমি ফোন দিতে পারি কি আমি বলছি অবশ্যই একটা আত্মীয়তার মধ্যে ফোন না দেওয়ার কী আছে তখনই দুজন দুজনের ফোন ওই নাম্বার আমরা চালাচালি করেছি তো সেটা কি এটা যদি তুমি আমাকে চার্জ করতেছো না হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম তোমার আবার অনেক ধরনের সমস্যা আছে কোথাও গিয়ে বিপদে আপদে পড়লি কিনা তোমাকে ফোন দিতে গিয়ে দেখলাম যেটা এই মিয়া ফোনটা আমি রাখো তো ওই ফোন দিতে গিয়ে সেটা চলে গেছে তোমার স্ত্রীর কাছে তোমার নামই তো সেভ করেছিলাম ওই তোমার নাম দিয়ে বলে গেছিলাম বিআই ও ভুল করে তখন চলে গেছে ওই তখন আমার কাছে জানতে চাইলো যে তুমি কোথায় আছো বলছো কি তুমি তখন কি বলছো কি যেটা সত্য কথা সেটা কি বলবো যাহা তো আমি তাই বলেছি তখন তুমি ওই আমাদের বিআইন সাহেবের সাথে ফুসুর ফুসুর করছিলে আমি সেই কথাটাই বললাম এই কেন তুমি আমার স্ত্রীকে ফোন করবো কেন কেরবিন নেই ঠিক আছে তোমার স্ত্রীকে আমি ফোন করতে পারবো না এই কথাটাই তোমার স্ত্রীকে আমি বলে দিই যে তুমি আমাকে বলে খবরদার খবরদার বুঝি ভাই আবার যদি কোনো ফোন টোন করো এককালে মহিমা দিয়ে করলাম নাক সামাশা উড়ে গেলাম নাহের জায়গায় করলাম নাক থাকবে না বেটা ফাজি জানি কোথার গো ফোন করো ফোন করি নেই তোমার এই বানরামি মুই কিছু বুঝি নিয়া তুমি যে মধ্যে একক বানরামির পেশ মারছো মন কর সেই বুঝি না মুই শয়তান নিয়া ফোনটা আমি রাহত তুমি শরীরের শক্তি দিয়ে কথা বলতে হয় না কথা বলতে হয় যুক্তি দিয়ে তোমার যদি মনে হয় এই কথাটা আমার বলা উচিত হয়নি বা বলা ঠিক হবে না আমার থেকে আগে বলবে যে বিআইটা বলবেন না ওটা বলবেন না আমি তখন চেষ্টা করতাম তারপর আমি হয়তো পারবো না সত্য আমাকে বলতেই হয় ঠিক আছে বিআই সাহেব আমি আপনাকে একটা কথা বলি আমাদের বিআইন সাহেবের স্বামী নিখোঁজ হয়েছে হয়তো মৃত্যুবরণ করেছে এই সময় যদি তুমি ফুচুর ফুচুর করো এটা তো দেখতে দৃষ্টিকট লাগে বাড়িতে মেহমান আসে তারপরে ছেলে আসে সন্তান আসে আমি তো বলেছিলাম যে যা করবো বৈধ উপায়ে করবো তুমি তো অবৈধভাবে যেভাবে ঘেঁষাঘেঁষি করছো মেলামেশা করছো এটা মানুষের চোখে খুব খারাপ লাগে এগুলো করবে না ঠিক আছে এগুলো করলে মানে বিআই শুনলেও তো এটা মাইন করতে পারে তাই না বিআই কি আছে নাকি জোলাই নেছে না কলেরায় মরছে হ্যার কোনো খবর আছে অভাই বিআই তুমি মোর বন্ধু না এই তোমাকে কো রিকোয়েস্ট দি রিকোয়েস্ট বল দাও এই ধরনের ফোন আর দিও না এই এই বয়সেই এই বয়সেই যদি স্ত্রী সারিয়ে চলিয়ে যায় আনে হেল তুমি বাস মো বন্ধু বলো তুমি যে কি বানরামি করতেছ হ্যাঁ আমি বুঝি বুঝি তোমাকে সংসার ভাঙবে কেন আর আমার কি দরকার তোমার স্ত্রীর সাথে বারংবার কথা বলা এমনি একবার দুবার কথা হয়েছে তাতেই যথেষ্ট আমার এগুলো বলার দরকার নেই যাও তুমি গিয়ে মুখ টুক ধুই আসো পরিষ্কার করে নাস্তা নাস্তা করো তোমার পেটের প্রবলেম আছে আমি বুঝতে পারছি এর মধ্যে কিছু টের পেয়েছি আমি যাও যাও এখান থেকে যাইতে আসি যা একটু বাতাস বাতাস খাইয়ে আরে বানরামি নিজের তো বউ নাই যে আর একজন একটা সুডানের ব্যবস্থা যে করতে আসো এই কিন্তু ভবিষ্যৎ ভালো হইবে না ভাই কর্মসূচি কি তুমি এখানেই করে ফেলেছো নাকি না করি না এখন তো আমার কর্মসূচি কি হবে কর্মসূচি করবো তা তো কর্মসূচি শেষ করো খুব বাজে দুর্গন্ধ বেরোচ্ছে কেন যাও যাও মানুষের সাধারণ জ্ঞান এত কম হবে কেন সকালবেলা উঠে প্রথম পাতো কর্মসূচি সেরে মানুষের সাথে মন মন্ত্রীর সাথে কথাবার্তা বলতে হয় এইরকম বাইমুখী আইসা বৈশা দুর্গন্ধ সহ কথা বলাটা কি ঠিক এগুলা কবে শিখবে একবার চলে গেছে কবরে এখনো যদি শিখে না ওই যার নয় হয় না তার 90 হয় না ওরা তো আমার রাগি বলে গেছেন
কথা মনে করেন না, খারাপ কিছু না, এটা গুরুত্বপূর্ণ কাজই আপনার লয় দেখা করতাম আইসি। খুব অসাধারণ ঘুম হয়েছিল বুঝছেন, ভালোই ঘুম হইতেছিল। টিনের ঘর রিনে ঝিনে রিনে ঝিনে বৃষ্টি হইতেছিল, এরপর মনে করেন যে ফ্যান নাই কিচ্ছু নাই, তারপরও এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা লাগছে, ঘুমাই গেছিলাম। আজকে ঘুমটা ভাঙাইছে তো আপনার বিয়াই। স্বপনে আসছে, আমি আজকে স্বপনে দেখলাম বিয়ার লাশটা পানির মধ্যে ভাসিয়া রয়েছে। এমন এই খবরটা আপনারা না দিলে আপনি আবার দুশ্চিন্তা করবেন, এর লাগে মনে করেন যে কষ্ট করে উড়ানটা পার হয়ে আপনার এমন আইসি। আচ্ছা বিয়ের একটা কথা কন তো, আপনার লগে যখন লাস্ট বিয়াই কথা কয় উনি তখন আসলেন কোথায়? ও তাহলে তো ফানুইটুই টিউই আছে, ফানুইটুই মরছে, খুবই খারাপ জায়গাটা, সাতপুরের ফরে মেঘনার যে মোহনাটা এটা খুবই খারাপ। বছরে মনে করেন যে সাইড ফেস্টার যান টান দেয়, ওই সময় তো মনে করেন যে উচিত হচ্ছে লঞ্চের কেবিনের ভিতরে আমায় তা, ওই সময় অনেকে কোন সময় কারেটাই না লুয়ে দেখা কেউ কোনো খোঁজ খবর চায় না। তাও আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, স্বপ্নে তো উনি দেখা দিচ্ছেন, জানতাম পারছি উনি পানিতে ডুববেই মরছে। আর ওই মোহনার পানিতে আবার কুম্ভুর থাকে তো মনে করেন যে মেলাদিন পর একটা বালাহন পাইব, আমাদের বিয়ে তো আবার তাগড়া টুকরা আসছিল, চার পাঁচটা কুম্ভুর একসাথে মনে করেন যে ডিনার করে নেব। হ্যাঁ খুবই স্বাভাবিক, রসিকতা করার তো কিছু নাই, দরজাটা ভুললে আপনি ঘুমান এটা ঠিক না, মারা বাড়ি হালকা বাতাস লাগতে পারে, আপনার শরীরে খারাপ লাগতে পারে, দরজাটা লাগেন, তারপরে ওই যে আইসে আমেশ্বরী, ওই যে বিয়াই আরেক বিয়াই যে আইসে, এত সুবিধার না, এত আলি দেহি বিছনার মধ্যে তো হ্যাঁ হচ্ছে নিঃস মূর্ছা মূর্ছি করে, আর মোতার কথা বললে আইসা দিয়ে আপনার ঘরের আশপাশ দিয়ে ফুচকি মারে, এটাও একটা কারণ আমি দেখার লগে বাড়ি ছিলাম। বুঝতে পারেন দরজাটা লাগে, বুঝতে পারেন ঘুমের দরকার আছে, গুড নাইট। নামের লগে গাও মিশাইয়া বাসা তোমার গা, আমার লগে বন্ধু তোমার যত অভিমান, নামের লগে গাও মিশাইয়া বাসাও তোমার গা, আমার লগে বন্ধু তোমার যত অভিমান, বন্ধু রে গাহাঙে ভাসে নয়া সুটার মধ্যে থর করে আমি অবশ্যই সত্য প্রকাশ করব। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেউ নেই, এগুলো আমরা ছোটবেলার থেকে পড়েছি, এখনো পড়ছি। ঘরে যান, আপনার সাথে আমার জরুরি কথা আছে, এবং আজকে আপনার সাথে আমার কিছু মানে কথা বলতেই হবে, আপনি ঘরে যান, আমি আসতেছি, আপনার সাথে আমি কথা বলবো। সব সময় তো আপনি আমার সঙ্গে জরুরি কথা কইতেই চান, সারাক্ষণই তো জরুরি কথা কইছেন।
তো শুনেছিস কি বলেছি আমি আজকে আজকে ওনার সাথে কথা বলবো এটা আমি ফাইনাল করে দিয়েছি আসলে সকল বিদায়ই খুব কষ্টের বিদায় শব্দটি কেন এত যন্ত্রণাময় স্বামী হারানোর বেদনা থেকে বের হয়ে আসতে পারেন সেটাই আমার সার্থকতা পুংতামি রাহুমিয়া আমিও জানি ভালো খবর তো আসি কালকে দুবাই থেকে আমিও একটু ফটে ফটে একটা মানে জায়গা মতো নিয়ে আইসি পড়াই চলে আসছে বুঝেছ তো একটা মরা বাড়িতে বিয়ান্ডে বিয়া করবার সাস পোলা ভান্ডার আগে ফুটি নিয়ে থাকে বুড়ে বাপে যে মরে বুড়ে মায়ের দুঃখ কি এটা পোলা ভান্ডার বুঝে এ তার বিয়ান্ডে একটা কেমন আসলে সুন্দর নি মানে এইসব কথা বলিস না তোর আল্লাহ তো হাইলা কি তুই এদিকে না তো তোর দেশ না আরো বিয়াই তুই লাগে যে আসবি কি না মুন্ডা গেছে কি না তো জানি না আরে মরে গেছে আরে বেটা বিয়ে করো তুমি বিয়ে করো তুমি বুড়া বুড়ির বিদায় হইব 40 দিন পর বুঝছ না ঠিক আছে হ্যাঁ কথা বলে কৈশোরে সাজে কেউ কপুত কপুতি যৌবনে করে প্রেম যুবক যুবতী বৃদ্ধ বয়সে কারো হয়ে বিবিরতি প্রেমের পেখম মেলে তাকাই দো চোখ তোলে আমাদের নানা ভাই আমাদের নানা ভাই আমাদের নানা ভাই আমাদের নানা ভাই দুনিয়া প্রেমেরও